বৈকল্পিক সপ্তম সংখ্যা জুন 2021 সম্পাদকীয় চাই বিনামূল্যে সর্বজনীন টিকাকরণ গোটা দেশকেই এখন গ্রাস করেছে করোনা অতিমারির দ্বিতীয় তরঙ্গ। এপ্রিল মাসের মাঝামাঝি থেকেই মূলধারার সংবাদমাধ্যমের প্রাণপণ প্রচেষ্টা সত্ত্বেও এই তরঙ্গের প্রকৃত স্বরূপ উঠে আসতে থাকে দেশের মানুষের সামনে। হাসপাতালে পর্যাপ্ত শয্যার অভাব, অক্সিজেনের অভাবে ধুঁকতে থাকা তথাকথিত অভিজাত হাসপাতালগুলোর সমাজমাধ্যমে কাতর আরতি, শ্মশান আর কবরস্থানের বাইরে মৃতদেহের লম্বা লাইন এবং সম্প্রতি গঙ্গায় ভেসে যাওয়া শয়ে শয়ে বেওয়ারিশ মৃতদেহের সারি, এসবই বুঝিয়ে দিচ্ছে প্রথম তরঙ্গের থেকে অনেক বেশি আগ্রাসন নিয়ে করোনা অতিমারি থাবা বসিয়েছে দেশের জনজীবনে। এই অতিমারির গ্রাস থেকে পরিত্রাণের উপায় হিসেবে বিশেষজ্ঞরা আবারও উল্লেখ করেছেন শারীরিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরে প্রকাশ্যে বেরোনো, এমনকি অনেক ক্ষেত্রে ঘরের ভেতরেও মাস্ক পরে থাকার মতো নিদান। এরই সাথে জোর দেওয়া হয়েছে টিকাকরণের ওপর। বস্তুত আমেরিকা, ইংল্যান্ড প্রভৃতি দেশে করোনা অতিমারি অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছে। এর সর্বাপেক্ষা উল্লেখযোগ্য কারণ হল টিকাকরণের ওপর বাড়তি গুরুত্ব আরোপ করা। অনলাইন ওয়েব পোর্টাল scroll.in এ প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী আমাদের দেশের যে যে রাজ্যে মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে সেই সব রাজ্যের দৈনিক অক্সিজেনের চাহিদা লক্ষণীয়ভাবে হ্রাস পেয়েছে। সুতরাং একথা নিশ্চিত করেই বলা যায় যে টিকাকরণের প্রক্রিয়াকে ত্বরান্বিত করলে অনেকটাই নিয়ন্ত্রণে আসবে করোনা অতিমারি। কিন্তু আমাদের দেশসহ অন্যান্য উন্নয়নশীল দেশে টিকাকরণের প্রকৃত চিত্রটা কী? কী সমস্যার কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে এই প্রক্রিয়া? এই প্রশ্নগুলোই এই নিবন্ধের মূল আলোচ্য বিষয়। 2020 সালের প্রথম দিক থেকেই করোনা ভাইরাস দ্রুত বেগে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে থাকে। এই ভাইরাসের উৎসস্থল চীন দেশ থেকে ভাইরাস ছড়িয়ে পড়ে ইউরোপ, আমেরিকা, এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশে। অবশ্য ভাইরাসের প্রকোপ সব দেশে একই সময়ে সমানভাবে পরিলক্ষিত হয়েছে এমনটা নয়, বরং বিভিন্ন দেশে বিভিন্ন সময় আগ্রাসী চেহারা নিয়েছে এই মারণ ভাইরাস। প্রাথমিক শৈথিল্য কাটিয়ে প্রভাবিত প্রত্যেকটা দেশই জনজীবনের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে ভাইরাসের গতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। একই সঙ্গে সারা পৃথিবীর বিজ্ঞানীরা মন দেন এই রোগ প্রতিরোধী টিকার খোঁজে। এই অনুসন্ধানের প্রথম পর্যায়ে আক্রান্ত দেশগুলোর বিজ্ঞানীদের মধ্যে প্রশংসনীয় সহযোগিতার মনোভাব পরিলক্ষিত হয়। কিন্তু অচিরেই বিভিন্ন বহুজাতিক ওষুধ কোম্পানি বিভিন্ন গবেষণার সঙ্গে নিজেদের সম্পৃক্ত করার মধ্য দিয়ে টিকা নির্মাণের ক্ষেত্রেও এক অলিখিত প্রতিযোগিতা শুরু করে। এই প্রতিযোগিতাকেই ইন্ধন যোগায় উন্নত দেশগুলো। 2020 সালের শেষের দিকেই অন্তত তিনটি কোম্পানি জানায় যে তাদের উদ্ভাবন করা টিকা মানব শরীরে প্রয়োগের জন্য প্রস্তুত। এই কোম্পানিগুলি হল যথাক্রমে ফাইজার, বায়োনটেক, মোদার্না এবং অ্যাস্ট্রোজেনেকা। এছাড়াও রাশিয়া, চীন ও ভারতে পৃথক পৃথক টিকা উদ্ভাবনের প্রক্রিয়া চলতে থাকে। ওই একই সময়ে রাশিয়া স্পুটনিক ভি নামের টিকা বাজারে নিয়ে আসে। আমাদের দেশের কোম্পানি ভারত বায়োটেক কোভ্যাক্সিন নামের টিকা দেশের মানুষের ব্যবহারের জন্য বাজারে নিয়ে আসে। পরবর্তীতে জনসন অ্যান্ড জনসন সহ আরও বেশ কিছু বহুজাতিক ও দেশীয় কোম্পানি নিজেদের আবিষ্কৃত টিকা ব্যবহারের স্বীকৃতি চেয়ে বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থার কাছে আবেদন জানায়। এর মধ্যে বেশ কয়েকটি এখনও অনুমোদন না পেলেও অধিকাংশই বিভিন্ন দেশে ব্যবহৃত হচ্ছে। যদিও অনেক বিজ্ঞানী টিকাগুলোকে বৈধতা দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন, কিন্তু অতিমারির প্রাবল্য এবং জনজীবনে তার বিরূপ প্রতিক্রিয়া রোধ করতে অনেক দেশের নিয়ন্ত্রক সংস্থাই টিকাগুলোকে ব্যবহারের জন্য দ্রুত অনুমোদন দিয়ে দেয়। 2021 সালের প্রথম দিক থেকেই পৃথিবীর বেশ কয়েকটি দেশে শুরু হয় টিকাকরণ। টিকাকরণের প্রকৃত চিত্রের দিকে যদি আমরা নজর দিই তাহলে দেখব যে
উন্নত দেশগুলো অনেক বেশি পরিমাণ টিকা তাদের অধিবাসীদের দিতে পেরেছে এবং সেই টিকাগুলোর মানও অপেক্ষাকৃত উৎকৃষ্ট। উদাহরণ হিসেবে বলা যায় যে আমেরিকা, ইসরায়েল প্রভৃতি দেশের মানুষকে সেই সব দেশের সরকার ফাইজার বায়োনটেকের তৈরি টিকা দিয়েছেন, যা পর্যবেক্ষকদের মতে সবচেয়ে বেশি দামি। শুধু তাই নয়, এই টিকাকে সংরক্ষণ করার জন্য চাই অত্যাধুনিক ব্যবস্থা, কারণ এই টিকাকে -70 ডিগ্রি উষ্ণতায় না রাখলে তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে বোঝাই যাচ্ছে ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশে সর্বসাধারণের জন্য এই টিকা দেওয়া প্রায় অসম্ভব। অন্যদিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা যে টিকার উদ্ভাবন করেছিলেন তার মেধাস্বত্ব লাভ করে সুইডেনের ওষুধ কোম্পানি অ্যাস্ট্রোজেনেকা। এই কোম্পানি ঘোষণা করে যে তাদের তৈরি টিকা কোভিশিল্ডকে সাধারণ তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে। শুধু তাই নয়, এই টিকার দামও অন্যান্য কোম্পানিগুলোর তুলনায় অনেকটাই কম রাখা হয়। টিকা উদ্ভাবনের প্রক্রিয়া মোটামুটি সমাধা হওয়ার পর থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার একথা বলতে থাকে যে কোনো একটি দেশ যদি মনে করে সেই দেশের নাগরিকদের টিকাকরণ সম্পূর্ণ করলেই এই অতিমারির কবল থেকে নিষ্কৃতি পাওয়া যাবে, তাহলে তা সঠিক ভাবনা নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এও বলে যে পৃথিবীর পশ্চাৎপদ দেশগুলোকে যদি টিকাকরণের ক্ষেত্রে পর্যাপ্ত সহায়তা না করা হয়, তাহলে এই অতিমারি বারবার থাবা বসাবে বিভিন্ন দেশে। এই বিষয়টিকে মাথায় রেখেই নরওয়ে সহ আরও কয়েকটি দেশের উদ্যোগে শুরু হয় পিছিয়ে পড়া দেশগুলোতে টিকা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা। এর নাম দেওয়া হয় কোভ্যাক্স। এই প্রচেষ্টা যে কারণে বিঘ্নিত হতে থাকে প্রায় প্রথম থেকেই, তা হল অপেক্ষাকৃত উন্নত দেশগুলোর প্রয়োজনের তুলনায় অনেক বেশি টিকা সংগ্রহ ও সংরক্ষণ। উদাহরণ হিসেবে কানাডার কথা বলা যেতে পারে। দি গার্ডিয়ান পত্রিকায় স্বনামধন্য পাকিস্তানি লেখিকা ফতেমা ভুট্টো বলেছেন, কানাডা এত পরিমাণ টিকা সংগ্রহ করেছে যে তা দিয়ে সে দেশের নাগরিকদের অন্তত 10 বার টিকাকরণ করা যাবে। পক্ষান্তরে আফ্রিকা মহাদেশের অনেক দেশে এখনও একটি টিকাও পৌঁছে দেওয়া যায়নি। অনেকেই মনে করছেন যে উন্নত দেশগুলোর রাজনৈতিক নেতারা জনসমর্থন বাড়ানোর লক্ষ্যেই করোনার টিকাকে ব্যবহার করছেন। অনেক দেশ আবার সংগৃহীত টিকা পিছিয়ে পড়া দেশগুলোতে বণ্টনকে নিজেদের ভূ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছেন। অনেক পর্যবেক্ষকই একে বলছেন ভ্যাকসিন ডিপ্লোমেসি। জো বাইডেন আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর অবশ্য পরিস্থিতির কিছুটা বদল ঘটেছে, কারণ তিনি নিজ দেশে মজুত অতিরিক্ত টিকা পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর দেখানো পথে হাঁটছেন অন্য কয়েকটি দেশের নেতাও। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য G7 দেশগুলোর সম্মেলন থেকে এই বিষয়ে আরও স্পষ্ট কোনো দিশানির্দেশ পাওয়া যাবে বলে অনেক পর্যবেক্ষকই মনে করছেন। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দেশগুলোতে টিকাকরণের ক্ষেত্রে আরেকটি বড় সমস্যা হল মেধাস্বত্বের প্রশ্নটি। যেহেতু আবিষ্কৃত টিকাগুলোর মেধাস্বত্ব কোনো না কোনো বহুজাতিক ওষুধ কোম্পানির হাতে, তাই অধিকাংশ দেশ নিজ উদ্যোগে টিকা নির্মাণ করতে পারছে না। টিকার জন্য তাদের অপেক্ষা করে থাকতে হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং পৃথিবীর উন্নত দেশগুলোর অনুকম্পার ওপর। এর ফলে টিকাকরণের ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে চরম বৈষম্য। এই পরিস্থিতিকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্ণধার ট্রেডোস অ্যাডনম গ্যাব্রিয়াসিস বলেছেন ভ্যাকসিন অ্যাপেটাইট। এই পরিস্থিতির কথা ভেবেই গত বছরের অক্টোবর মাস থেকেই ভারত ও দক্ষিণ আফ্রিকা বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে করোনার টিকার মেধাস্বত্ব বিলোপ করার আর্জি জানিয়ে আসছে। তাদের বক্তব্য এই যে টিকা উৎপাদনের প্রযুক্তি, প্রয়োজনীয় কাঁচামাল সহ অন্যান্য বিষয়ের ওপর থেকে মেধাস্বত্ব প্রত্যাহার করে নিলে অনেকটা গতি পাবে টিকা উৎপাদনের প্রক্রিয়া। এর ফলে উপকৃত হবে পিছিয়ে পড়া দেশগুলো। আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন সহ অনেক দেশই ভারত ও দক্ষিণ আফ্রিকার
এই আবেদনের বিরুদ্ধে সরব হয়। কিন্তু মে মাসের শুরুর দিকে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন টিকা উৎপাদনের কৃতকৌশলের উপর থেকে মেধা স্বত্ব প্রত্যাহারের দাবিকে সমর্থন জানান। পরবর্তীতে বেশ কয়েকটি দেশও নিজ নিজ সমর্থন ব্যক্ত করে, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের আওতাভুক্ত অনেক দেশই এখনও এই পদক্ষেপের বিরোধিতা করে চলেছে। একথা আমরা সবাই জানি যে ভারত হলো পৃথিবীর সবথেকে বড় টিকা উৎপাদক দেশ। এবারে দেখে নেওয়া যাক এই দেশে টিকাকরণের বাস্তব অবস্থা ঠিক কী। এই বছরের 16 জানুয়ারি মহাসমারোহে শুরু হয় টিকাকরণ কর্মসূচি। প্রথমে ঠিক করা হয় যে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা টিকাকরণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। তারপর টিকাকরণ করা হবে ষাটোর্ধ্ব ব্যক্তিদের। পরবর্তীতে সেই টিকাকরণের পরিধি বিস্তার করা হয়, অন্তর্ভুক্ত হন 45 বছরের বেশি বয়সী মানুষেরা। কিন্তু মাস চারেক অতিবাহিত হলেও টিকাকরণের যে লক্ষ্য কেন্দ্রীয় সরকার ধার্য করেছিল তা পূরণ করা সম্ভব হয়নি। এর কারণ খুঁজতে গিয়ে পর্যবেক্ষকরা প্রথমেই যেদিকে অঙ্গুলি নির্দেশ করছেন তা হল কেন্দ্রীয় সরকারি স্তরে যথাযথ পরিকল্পনার অভাব। পৃথিবীর বৃহত্তম টিকা উৎপাদক দেশ হওয়া সত্ত্বেও টিকা উৎপাদনকারী সংস্থাগুলোকে বরাদ দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করা হয়। এর ফলে অনেক উন্নত দেশই ভারতের সিরাম ইনস্টিটিউটের তৈরি টিকা নিজ দেশে মজুত করে রাখার সুযোগ পায়। শুধু তাই নয়, এই বছরের শুরুতে সংক্রমণের সংখ্যায় বেশ কিছুটা হ্রাস লক্ষ্য করা গেলে কেন্দ্র ও রাজ্য সরকারি স্তরে কিঞ্চিত শৈথিল্য দেখা যায় বলেও অনেক পর্যবেক্ষকের মতামত। সমস্যা জটিলতর হয় কেন্দ্রীয় সরকারের টিকা রপ্তানি করার সিদ্ধান্তের ফলে। ভ্যাকসিন মৈত্রীর নাম করে অনেক দেশে টিকা পাঠিয়ে কেন্দ্রীয় সরকার এবং দেশের প্রধানমন্ত্রী বাহবা কুড়ালেও দেশের মানুষের টিকাকরণের ক্ষেত্রে নির্ধারিত লক্ষ্য পূরণ করা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে আশা করা গিয়েছিল কেন্দ্রীয় সরকার টিকাকরণের গতি বাড়ানোর জন্য যথোপযুক্ত কর্মসূচি গ্রহণ করবেন। কিন্তু গত 19 এপ্রিল কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত গ্রহণ করেন যে এবার থেকে টিকাকরণের ভার কেবলমাত্র কেন্দ্রের ওপর ন্যস্ত থাকবে না। রাজ্য সরকারগুলোও চাইলে নিজ উদ্যোগে বেসরকারি ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে টিকা খরিদ করতে পারবেন। শুধু তাই নয়, টিকা পাওয়া যাবে খোলা বাজারেও। পরিস্থিতিকে আরও জটিল করে আমাদের দেশে টিকা উৎপাদন ও সরবরাহকারী দুটো কোম্পানি, সিরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেকের সিদ্ধান্ত। উভয় কোম্পানি কেন্দ্র, রাজ্য ও খোলা বাজারের জন্য টিকার পৃথক পৃথক মূল্য নির্ধারণ করে। এর ফলে টিকা সংগ্রহের রাজ্য সরকারি উদ্যোগ অনেকাংশেই বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। আমাদের দেশের কেন্দ্রীয় সরকারের আচরণ থেকে স্পষ্ট যে বিশ্বের দরবারে তারা যে কথা বলে আসছেন, দেশের অভ্যন্তরে সেই পদক্ষেপ গ্রহণ করতে তারা মোটেই প্রস্তুত নন। পেটেন্ট সম্পর্কিত আইনে পরিষ্কার বলা আছে যে যদি কোনো সামগ্রী বা প্রযুক্তি অত্যাবশ্যকীয় বলে সরকার মনে করে তাহলে তারা সেই সব সামগ্রী বা প্রযুক্তি থেকে মেধা স্বত্ব প্রত্যাহারের নির্দেশ দিতে পারে। এখনও পর্যন্ত এ ধরনের উদ্যোগের সম্ভাবনার কথাও উল্লেখ করা হচ্ছে না সরকারি স্তরে। শুধু টিকাকরণ অথবা সরবরাহই নয়, সমস্যা দেখা দেয় উদ্দিষ্ট ব্যক্তিদের টিকাকরণের আওতাভুক্ত করার প্রক্রিয়ার মধ্যেও। গত কয়েক দশকে পোলিও, জলবসন্ত ইত্যাদি রোগ নিরাময়ের জন্য সফল টিকাকরণের অভিজ্ঞতা রয়েছে আমাদের দেশের জনস্বাস্থ্যের সঙ্গে যুক্ত বহু ব্যক্তি ও সংস্থার। কিন্তু সেই অভিজ্ঞতাকে ব্যবহার না করে কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নেয় অনলাইন অ্যাপের মধ্য দিয়ে সমগ্র টিকাকরণ প্রক্রিয়া পরিচালিত হবে। এর ফলে শহরাঞ্চলের স্মার্টফোন ব্যবহারকারী নাগরিকদের কিছুটা সুবিধা হলেও বঞ্চিত হন সেই সব মানুষ যারা এখনও স্মার্টফোন ব্যবহার করেন না। শুধু তাই নয়, এখনও আমাদের দেশের অনেক প্রান্তই থেকে গেছে
উচ্চগতির ইন্টারনেট পরিষেবার বাইরে। সেই সব অঞ্চলের মানুষও এই সিদ্ধান্তের ফলে বঞ্চনার শিকার হন। এই সব কারণেই নির্ধারিত লক্ষ্য পূরণে আমাদের দেশ ক্রমশ পিছিয়ে পড়ছে। এমতাবস্থায় পয়লা মে থেকে সর্বসাধারণের জন্য টিকাকরণের ঘোষণা পরিস্থিতিকে আরও বেশি জটিল করে তুলবে বলেই বহু পর্যবেক্ষকের ধারণা। সর্বসাধারণের টিকাকরণের ক্ষেত্রেও আশ্রয় করা হচ্ছে প্রযুক্তির ওপর। সেই প্রযুক্তি প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিরা কত সহজে ব্যবহার করতে পারবেন তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। টিকাকরণের সামগ্রিক চিত্রটা যদি এরকম হয় তাহলে দেশের পিছিয়ে পড়া অংশের মানুষেরা কতটাই সুযোগ পাবেন তা নিয়ে আশঙ্কার যথেষ্ট অবকাশ আছে। পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে টিকাকরণের যে চিত্র উঠে আসছে তা এই আশঙ্কাকে বেশ কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছে। একদিকে যেমন টিকার প্রথম ডোজ পাওয়া মানুষ তীর্থের কাকের মতো অপেক্ষা করছেন দ্বিতীয় ডোজের জন্য, তেমনই যারা এখনও প্রথম ডোজ পাননি তারা জানেনও না কবে তারা তা পাবেন। শুধু তাই নয়, টিকাকরণ কেন্দ্রের সংখ্যা অপ্রতুল হওয়ায় প্রচুর মানুষকে গ্রীষ্মের প্রখর রৌদ্রে দাঁড়াতে হচ্ছে দীর্ঘ লাইনে। এর ফলে সংক্রমণের আশঙ্কা বেড়ে যাচ্ছে আরও। এমতাবস্থায় প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের সমস্যা যে অনেকটা বেশি তা বলাই বাহুল্য। সেই জন্যই প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের অধিকারের আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকটি সর্বভারতীয় সংগঠন দাবি জানিয়েছে প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের বাড়ির দরজায় টিকা পৌঁছে দেওয়ার। বিশ্বস্ত সূত্রে খবর এই যে তামিলনাড়ু সরকার ইতিমধ্যেই এই দাবি মেনে নিয়েছে। বিহার ও দিল্লির ডিসএবিলিটি কমিশনাররাও সংশ্লিষ্ট সরকারকে বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করার পরামর্শ দিয়েছেন। আমরা আশা করব দেশের সব রাজ্য সরকারই এই দাবি মেনে নেবেন এবং প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের বাড়ির দরজায় পৌঁছে দেবেন করোনার টিকা। শুধু তাই নয়, অতিমারির গুরুত্ব বিবেচনা করে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ঐক্যমত্যের ভিত্তিতেই সব পিছিয়ে পড়া দেশের কাছেই পর্যাপ্ত টিকা পৌঁছে দেওয়ার দ্রুত উদ্যোগ গ্রহণ করা হবে বলে আমাদের আশা। ভূ রাজনৈতিক বাধ্যবাধকতা অথবা কূটনৈতিক সাফল্যের কথা না ভেবে ক্ষুদ্র জাতীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে বহুজাতিক কোম্পানিগুলোর মুনাফার কথা না ভেবে রাষ্ট্রনেতারা এই বিপর্যয় থেকে উত্তরণের প্রকৃত পথের অনুসন্ধান করবেন বলেই আমাদের আশা। সংকটের এই সময়ে আমাদের মনে রাখতে হবে সেই বহুল প্রচলিত প্রবাদ বাক্য, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল।